ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা সহি বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযারাল্লাহু ইলা ইমরাইন আখরা আজালাহু হাত্তা বাল্লাগাহু সিত্তিনা সানা, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আল্লাহ তাআলা যার আয়ু 60 বছর পর্যন্ত দীর্ঘায়িত করছেন, তার ওজর পেশ করার সুযোগ রাখেননি, তার ওজর পেশ করার সুযোগ রাখেননি। যেই ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেছে, তো সে আল্লাহ দরবারে আর কোনো ওজর পেশ করতে পারবে না যে আমি হায়াত পাইনি যে আমল করব। ইসলামী শরিয়ার বিধান মতে আল্লাহ তাআলার নির্দেশ বান্দার উপর ফরজ ওয়াজিব হবে যখন তার বয়স হতে বুলুক বালিগ হওয়ার সময় পর্যন্ত পৌঁছে। বালিগ হওয়ার বিভিন্ন বিষয় থাকে, স্বপ্নদোষের মাধ্যমে, তারপরে মহিলাদের ফেটে গর্ভধারণের মাধ্যমে, এই সমস্ত আলামতগুলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। কারো এরকম যদি আলামত পাওয়া নাও যায়, যদি ফোনের অবসর অতিবাহিত হয়, তাইলে নারী পুরুষের বিধান তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজিব ফরজ হয়ে যায়। 15 বছর বয়স থেকে যদি অন্যান্য আলামত আগে পাওয়া না যায়, তাইলে সাধারণত একটা মানুষ যে 15 বছর বয়সে মারা গেল, তার একটা ওজর থাকবে আল্লাহর নিকটে, সে 300 তেমন বুঝতে পারে নাই। যার 25 বছর বয়স হয়েছে, 60 বছরের তুলনায় সে তেমন বেশি দিনের জ্ঞান অর্জন করতে পারে নাই, শরীয়তে বিধান মতো পাকাপোক্তভাবে যে অর্জন করতে পারে নাই, এরকম হইতে পারে। কিন্তু একটা মানুষ 60 বছর সে হায়াত পাইছে, কিন্তু সে আকিদের খবর রাখে না, সে হালালের খবর রাখে না, হারামের খবর রাখে না, তারপরে মনে করেন বৈধ কি অবৈধ কি এমনটা কিছু সে রাখে না, জ্ঞান রাখে না, তাইলে এই ব্যক্তির কোনো ওজর আর আল্লাহ তাআলা বাকি রাখেন নাই। এই কথাও বলতে পারবেন আমি হায়াত পাই নাই। যে ব্যক্তি 60 বছর মারা গেছে, সে আল্লাহ তাআলার নিকটে ওজর পেশ করার কোনো সুযোগ পাবে না। কিন্তু যদি দেখি আরো কম বয়সে মারা যায়, তাইলে সে বলতে পারবে আমি বালক হওয়ার পরে মাত্র 1 বছর বাঁচিয়েছিলাম, 5 বছর 10 বছর বাঁচিয়েছিলাম, এরকম সে অনেকগুলো যে বলতে পারবে যে আসলে আমি যে ক্লিয়ারলি এই ধর্মীয় জ্ঞানগুলো আমার ছিল না, তার কারণে আমি আসলে এই ব্যাপারে এই পিছনে ছিলাম, সে ওজোর ফেস করতে পারে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ব্যাপারে ওজোর রাখেন নাই, সে ওজোর ফেস করতে পারবে না, আমি 60 বছর হয়ে পাইছি এই জন্য কিছু করতে পারে নাই, না এরকম না। এই হাদিসের দ্বারায় আমাদেরকে যে আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন যেন আমরা হায়াতকে গনিমত মনে করি, হায়াতের প্রত্যেকটা সময়কে, হায়াতের প্রত্যেকটা মুহূর্তকে আমরা যেন মূল্যায়ন করি, এলেম শিখি, অন্যকে শিখাই। হ্যাঁ, অন্য হাদিসের মধ্যে আছে তোমরা 5টা জিনিসের আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, এর মধ্যে একটা আছে হায়াত থাকে কাবলা মৌতিক, তোমার জীবন তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করো তোমাদের মৌত আসার আগে আগে। অন্য একটা হাদিসের মধ্যে আছে নেমাতানা মাকবুলুন ফিহিমা কাসিরুন মিনান নাস আসিয়াহাতুল ফারাক, দুইটা নিয়ামত এমন যে দুইটা নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, একটা হচ্ছে সুস্থতার নিয়ামত আর একটা হচ্ছে যে অবসরতার নিয়ামত। তো এগুলোকে আমরা কাজে লাগাইতে হবে, সুস্থ থাকলে এটাকে কাজে লাগাইতে হবে, এবং ফারাক থাকলে অবসর থাকলে এগুলোকে কাজে লাগাইতে হবে। যে এলমের দিন শিখবো, এলমের দিন আমল করবো, অন্যকে দাওয়াত দিব, তাহলে আমার জীবন বনবে, আমার আখেরাতে জীবন সুন্দর হবে। এই হাদিসের থেকে আমরা সেটাই যে আল্লাহ রাসুল থেকে শিক্ষা পাই যে আমরা প্রত্যেকটা মুহূর্তকে আমরা মূল্যায়ন করা দরকার। এলেম, সঠিক এলেম কোন বিষয়ে, সঠিক এলেম এর মাধ্যমে আমার সঠিক আকিদা ঠিক হবে, হ্যাঁ কুসংস্কার থেকে আমি দূরে থাকতে পারবো, শিরিক বেদাত থেকে দূরে থাকতে পারবো, এই জ্ঞানগুলো আমার অবশ্যই শিক্ষা করা ফরজ, তারপরে আমল করা ফরজ, তাকওয়া অর্জন করা ফরজ। এই যে বিষয়গুলো আল্লাহ রাসুল আমাদেরকে যে বুঝে দিলেন, যার 60 বছর হয়ে গেছে সে এই সমস্ত বিষয়ে যদি দুর্বল থাকে, আকিদের বিষয়ে দুর্বল থাকে, ফরজ আপাততর মধ্যে দুর্বল থাকে, সে আর ওজন ফেস করতে পারবে না আল্লাহ দরবারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধানকে সঠিকভাবে জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর এত্তেবা করে
জীবনযাপন করার তৌফিক দান করুন এবং পরকালের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।